হাসিনা, পদত্যাগের পর সারা দেশ কিন্তু এখন অভিভাবকবিহীন হয়ে পড়েছে। সারা দেশের ট্রাফিক আইন রাস্তায় যাতে জ্যামজট এবং আর সড়ক দুর্ঘটনা না ঘটে তার সেই লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ যে সকল শিক্ষার্থীরা, তারা কিন্তু আজ মাঠে নেমেছে। শুধু আজ নাই, অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পরেই, অর্থাৎ সারা বাংলাদেশে যখন ট্রাফিক শূন্য, পুলিশ শূন্য, তখনই শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ মাঠে নেমে ট্রাফিকের কাজ করছে। তবে শিক্ষার্থীরা কি বলছে আমরা সে বিষয়ে জানতে চাব। আপু, আচ্ছা, আপনারা যে ট্রাফিক আইনটি পালন করছে বা ট্রাফিকের কাজ পালন করছে, কেমন লাগছে? আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, তবে আমাদের দেশের জন্য আমরা কিছু করতে পারছি, আমাদের সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আমরা কিছু করতে পারছি অবশ্যই। আচ্ছা, ট্রাফিকের সারা দেশ এখন অভিভাবক শূন্য বা ট্রাফিক শূন্য, এটা এমন ভাবে কতদিন চলবে? আর দ্রুত আপনারা কেমন চান যে দ্রুত কতদিনের মধ্যে সব সব জায়গাটায় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ আসা উচিত? আমরা অবশ্যই প্রত্যাশা করব খুব দ্রুত যেন সব কিছু স্বাভাবিক হয়, তবে যতদিন না আমরা দায়িত্ব কাউকে দিতে পারছি সে পর্যন্ত আমরা স্টুডেন্টরা চেষ্টা করব যে এই দায়িত্বটা পালন করার। সরকারকে পতন করছে সাধারণ শিক্ষার্থীরা, তবে আমরা দেখছি যে সারা বাংলাদেশে দখল বা চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এই বিষয়ে আপনি কি মনে করেন? আচ্ছা, এই বিষয়ে অবশ্য অলরেডি আমরা স্টুডেন্টরা কাজ করা শুরু করেছি, যেখানে আমরা চাঁদাবাজি বা অন্য ধরনের অরাজকতা দেখছি সেখানে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। অবশ্যই সেখানে আমাদের প্রশাসন সাপোর্ট করছে যারা পারছে, আর আমরা এটা আশা করবো যে খুব দ্রুত সব কিছু সমাধান হবে এবং খুব দ্রুত সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কারওয়ান বাজারের এখন দুপুর হয়ে গেছে। এই দুপুর বেলায় অর্থাৎ সবচেয়ে জ্যামের এবং ব্যস্ততম সড়ক বা সড়কের মোড় বলা হয় কারওয়ান বাজার, সেই কারওয়ান বাজারের দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যাই যাই দিনে। দর্শক, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন যে আপনার এলাকায় ট্রাফিক আইনে বা হচ্ছে ট্রাফিকের কাজ কারা করছে এবং কেমন আছে আপনার এলাকা। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে যে দৃশ্যটি দেখছেন, যে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও কিন্তু যে যার মতন দায়িত্বে, নিজ দায়িত্বে এই ট্রাফিকের কাজগুলো শুরু করছে। দর্শক, আমরা আরও কিছু শিক্ষার্থী হ্যাঁ, আমরা এই মুহূর্তে বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা শিক্ষার্থীদের সারা মানুষ আমাদের শিক্ষার্থীদের সারা সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছি এবং সড়কে যাতে শৃঙ্খলা ফিরে আসে এই জন্য আমরা কাজ করছি। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ ট্রাফিক পুলিশ এবং পুলিশ বাংলাদেশে সক্রিয়ভাবে ভূমিকা, হয়তো বা কিছুদিনের ভিতরে তারা অংশগ্রহণ করবে। এই ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি সড়কে তো এইভাবে চলতে পারে না, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই ধরনের আমরা শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, শিক্ষার্থীরা মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় যাতে শৃঙ্খলা ফিরে আসে এই জন্য আমরা ট্রাফিকের দায়িত্বটা আমরা নিজের হাতে নিয়েছি। আর কি শিক্ষার্থীরা অনেক দেখা যায় তারা নিয়ম শৃঙ্খলা জানে, শিক্ষিত সমাজ কিভাবে ভদ্র সমাজের সাথে আচরণ করতে হবে, এবং রাস্তায় শিক্ষার্থীরা অনেকেই নেমেছে, তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আর ট্রাফিক দেখা যাচ্ছে একজন বা দুইজন থাকে, অনেক সময় তাদের মানসিক বা শারীরিক অসুস্থতা থাকার কারণে দেখা যেতে পারে বিভিন্ন ধরনের তাদের অক্লান্তি থাকে বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এই জন্য একার পক্ষে সম্ভব না। এই জন্য শিক্ষার্থীরা সবাই মিলে একসাথে কাজ করার ফলে আমরা কাজটা আরেকটু সহজভাবে হয়েছে। দর্শক, কারওয়ান বাজারে যে দৃশ্যটি দেখছেন, যাতে সড়কে বা রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ট্রাফিক যেহেতু শূন্য, পুলিশ শূন্য সারা বাংলাদেশে, সেই লগ্নে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা আজ দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু মাঠে নেমেছে। আর আপনারা জানেন সড়কগুলোতে যেই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল বা পড়েছিল রাস্তাঘাটে, যে ইট পাটকেল, সেগুলো কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে পরিষ্কার করেছে এবং যে সকল জায়গায় অগণিত জায়গায় কিন্তু আমরা দেখেছি
যে ভাঙচুর হয়েছে, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেছে সারা বাংলাদেশ জুড়ে, সেসব জায়গাটাও কিন্তু এই সকল শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ কিন্তু আজ হচ্ছে বেশ কয়েকদিন ধরে মাঠে নেমে সেই ভাঙচুরগুলো এবং অপরিষ্কারগুলো পরিষ্কারের কাজে লিপ্ত আছে। দর্শক যে যেখান থেকে দেখছেন, লাইভটি শেয়ার করেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোনো মতামত থাকলে। দর্শক এই মুহূর্তে যে কারণ বাজারে যে দৃশ্য দেখাতে চেষ্টা করছি, যে কারণ বাজারে শুধু কারণ বাজার নয়, বিশেষ করে ঢাকা রাজধানীতে সকল গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু বা সড়কগুলোতে যেই গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আছে। শুধু মোড়গুলোতে নয়, রাস্তার বিভিন্ন বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা আছে। সাধারণ শিক্ষার্থীদের সাথেও আমরা দেখেছি স্বেচ্ছাসেবক ও যে সকল অঙ্গ সংগঠন আছে, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোও কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে নেমে এসেছে এবং বিভিন্ন কোম্পানিও কিন্তু তাদের সাথে সহযোগিতা পালন করছেন। একজন সাধারণ শিক্ষার্থী কেমন জি ট্রাফিক কাজে আপনারা লিপ্ত আছেন, অর্থাৎ ট্রাফিকের কাজ আপনারা করছেন, কেমন ফুল মনে করছেন? এটা আমাদের দেশ, তাই আমাদের জন্য অনেক ভালো, এটা আমরা কাজ করতে পারতে অনেক আনন্দ। তো ট্রাফিকের শৃঙ্খলা, আসলে আমরা জানি ট্রাফিকের প্রতি বা সড়কের প্রতি মানুষের অভিযোগ, এই অভিযোগটা আদৌ কি সমাধান হবে কিনা, কি মনে করেন? এটা ইনশাল্লাহ সবই আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে তো সবই হবে, কিন্তু এখন যখন আমাদের হাতে আসছে, আমরা যতদিন আছি ইনশাল্লাহ এর ভিতর, সামনে আবার যারা আসবে তারা আমাদের দেখা দেখি তারা ঠিক করে নেবে। আপনারা কি তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে কোনো দাবি দেওয়া রাখবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা দাবি আছে আমাদের যে তারা তারা যাতে এই যে আমরা যেভাবে করতেছি তারা যাতে এভাবেই করতে পারে সব সময়ের জন্য, যাতে কোনো সমস্যা না হয় রাস্তায়। এই রাস্তার যে সড়কে চলার পথে সড়ক দুর্ঘটনা হয়, এইগুলো নিয়ে যদি একটু বলতেন। আসলে এগুলা রাস্তায় যখন চলাফেরা হয়, বিশেষ করে ট্রাফিক যদি আমাদের ঠিক না হয়, তখন আমাদের এরকম দুর্ঘটনাগুলো হয়ে থাকে। পরিমাণ সরকার আমরা দেখেছি বিগত সরকারগুলো সড়কে ইনভেস্ট করেছে, তারপরেও সড়কের বিশৃঙ্খলা বা সড়ক দুর্ঘটনা বন্ধ করতে পারেনি। আসলে আমাদের দেশে আর কি বর্তমান গাড়ি বেশি, তো কারণ প্রাইভেট নিজের জন্য একটা দুইটা তিনটাও থাকে, এর জন্য আসলে আমাদের যেরকম বাংলাদেশের রাস্তা আছে সে তুলনায় আমাদের বাংলাদেশে গাড়ির সংখ্যা বেশি, এই কারণে আমাদের ট্রাফিকটা বেশি। দর্শক কারণ বাজার থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমান যে ট্রাফিকের দৃশ্য, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। তার সাথে এখন শিক্ষার্থীরা প্রথমে নামার পরেই এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তো এখন নাই বললে চলে সারা বাংলাদেশে, তারা কিন্তু একেবারে শূন্য পর্যায়ে রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ফায়ার সার্ভিস সহ অন্যান্য হচ্ছে আনসার ব্যাটালিয়ান সহ অন্যান্য কর্মীরাও কিন্তু মাঠে নেমেছে। ভাই একটু যদি কথা বলতেন, যে ট্রাফিক আইন শিক্ষার্থীরা বা ট্রাফিকের কাজ করছে, এই বিষয়ে নিয়ে যদি কিছু বলতেন। এই বিষয়ে কাজ করতে আমাদেরকে মোটামুটি অনেক ভালো লাগতেছে, নিজেকে স্বাধীন দেশে একজন স্বাধীন সৈনিক হিসেবে নিজেকে জাগ্রত করতে চাচ্ছি, বা আমি একজন ফায়ার সার্ভিসের স্টাফ, ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে এখানে